আইটিউব ইন্ডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দুটি শব্দ নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে কিছুটা হলেও কনফিউশন থাকে। তো শব্দটা হলো প্রখ্যাত ও বিখ্যাত। আমরা প্রায় বইতেই দেখি প্রখ্যাত বিখ্যাত শব্দটা, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে বিখ্যাত লিখি এবং কিছু কিছু ক্ষেত্রে প্রখ্যাত প্রখ্যাত প্রায় লিখি না। তবে এর কোনো প্রবলেম নেই, কারণ প্রখ্যাত এবং বিখ্যাত এই দুটোরই মিনিং সেম। তবুও দেখি খবরের কাগজ, ব্যাকরণ বইতে বা অনেক আর্টিকেলে আমরা দেখতেই পাই যে প্রখ্যাত একটা বিশেষভাবে প্রয়োগ হচ্ছে, বিখ্যাত আরেকটা বিশেষভাবে প্রয়োগ হচ্ছে। তো আজকে জেনে নাও যে প্রখ্যাত কোথায় প্রখ্যাত লিখলে ভালো হবে, কোথায় বিখ্যাত লিখলে ভালো হবে। এমনিতে এর কোনো ব্যাকরণগত কোনো ব্যবহারের কোনো উল্লেখ তেমন নেই, তবুও যেটা হয়ে আসছে সেটা তোমরা জেনে রাখা ভালো, তোমাদের জেনে রাখা ভালো। তো প্রথম দেখো কিছু পয়েন্ট আমি এখানে লিখেছি, যেমন প্রখ্যাত শব্দের অর্থ হচ্ছে প্রসিদ্ধ ও যশস্বী, বিখ্যাত শব্দের অর্থও কিন্তু সেম। তার মানে বুঝতেই পারছ প্রখ্যাত ও বিখ্যাত শব্দের অর্থগত কোনো পার্থক্য নেই। এই যে অর্থগত কোনো পার্থক্য নেই, একটি আরেকটি শব্দের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়, তবে প্রায়োগিক ক্ষেত্রে কিছুটা পার্থক্য দেখা যায়। এই যে এই ব্যাপারটা আমরা প্রয়োগ করছি পেপারে, দেখো খবরের কাগজে হোক, গল্পের বইতে হোক, ব্যাকরণ বইতে হোক, এমনিতে ব্যাকরণগত কোনো খুব একটা প্রবলেম নেই ব্যবহার করা এখানে, তবু আমরা প্রায়োগিক ক্ষেত্রে দেখছি যে একটু চেঞ্জ হচ্ছে বিখ্যাত ও প্রখ্যাতর মধ্যে। বিখ্যাত শব্দটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ বিশ্বের সেরা সেরা জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় বিখ্যাত শব্দ। আর প্রখ্যাত শব্দটি অপেক্ষাকৃত সীমিত অর্থে। আবার বলছি, তবে এ বিষয়ে কোনো ব্যাকরণগত কোনো নির্দেশ নেই। দেখো বিখ্যাত যে শব্দটা রয়েছে, এই শব্দটা কিন্তু মানুষ ছাড়াও বিভিন্ন বস্তুর ক্ষেত্রেও, খাবার দাবারের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হতে পারে। যেমন বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে। আবার বাংলাদেশের পদ্মার ইলিশ খুবই বিখ্যাত, কলকাতার রসগোল্লা খুবই বিখ্যাত, জগৎ বিখ্যাত। তাহলে এখানে বিখ্যাত শব্দটা মানুষ এবং বস্তু যে কোনো ক্ষেত্রে, খাবার দাবার যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। সেদিক দিয়ে দেখো প্রখ্যাত শব্দটা কিন্তু সব দিক দিয়ে হবে না। প্রখ্যাত রসগোল্লা, প্রখ্যাত ইলিশ মাছ, এটা কিন্তু কখনো আমরা ব্যবহার করতে দেখিনি কোনো জায়গায় যে বাংলাদেশের পদ্মার ইলিশ প্রখ্যাত, এটা কিন্তু বলা হয় না, বিখ্যাতই বলা হয়। আরেকটা উদাহরণের মাধ্যমে তোমরা বুঝিয়ে দিচ্ছি। দেখো কবি জয় গোস্বামী এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুজনেই কবি, কিন্তু দুজনের, আমি তাদের প্রতিভার কোনো তুলনা করছি না, সাধারণত এই ফেমাসের দিক দিয়ে আমি এটা বিচার করছি। কখনোই জয় গোস্বামী বা রবীন্দ্রনাথ ঠাকুর এদেরকে তাদের ট্যালেন্টের তুলনা করা আমাদের মতো লোকের উচিত না, কারণ আমরা ট্যালেন্টের করছি না, এটা মানে ফেমাস যে আছে আর কি সেই অনুযায়ী আমরা বলছি। তার কি ট্যালেন্ট সেটা কিন্তু বিচার করে কখনোই বলছি না, এটা কোনো খারাপ কথা নেবে না। দেখো কবি জয় গোস্বামী আর রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারটা দেখো, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে সারা বিশ্বে প্রায় সবাই চেনে, কিন্তু জয় গোস্বামীকে সেভাবে কিন্তু চেনা হয় না, অনেকেই জানে না। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের আগে আমরা লিখব বিখ্যাত কবি রবীন্দ্রনাথ, আর জয় গোস্বামীর ক্ষেত্রে প্রখ্যাত। আশা করি উদাহরণটা তোমরা বুঝতে পেরেছো। দেখো ক্রিকেটের ক্ষেত্রেও অনেক ক্রিকেট প্লেয়ার আছে যেগুলো অপরিচিত, তাদের আগে তাদেরকে ক্ষেত্রে প্রখ্যাত শব্দটা ব্যবহার করবো। এবং সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, স্টিভো, ব্রায়ান লারা এসবের ক্ষেত্রে আমরা কি করব, বিখ্যাত লিখব। তাহলে বুঝতেই পারছো, তাহলে পয়েন্টটার মধ্যে দুটো জিনিস লক্ষ্য করেছি, বিখ্যাত শব্দটা বস্তু ব্যক্তি দুজনেই ব্যবহার, দুটো ক্ষেত্রেই ব্যবহার করতে পারবে, প্রখ্যাত কিন্তু শুধু মানুষের ক্ষেত্রে। আর বিখ্যাত বলতে বিশ্বের সবচেয়ে বড় বড়, বিশ্বের সবচেয়ে ফেমাস জিনিসগুলোর ক্ষেত্রে বিখ্যাত, এবং অপেক্ষাকৃত কম ফেমাস সেইগুলোর ক্ষেত্রে প্রখ্যাত ইউজ করা যায়। আশা করি এই আলোচনা থেকে বুঝতেই পারছো যে কোথায় তোমরা বিখ্যাত ইউজ করবে, কোথায় তোমরা প্রখ্যাত ইউজ করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। প্রতিদিন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।